নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের অনেক অনেক রিকোয়েস্টের একটা ফুলের গাছ, সেটা হলো অনেক জনপ্রিয় একটা গাছ, নাক চম্পা। বন্ধুরা, যার বিজ্ঞানসম্মত নাম হলো পুলমেরিয়া পুডিকা। বন্ধুরা, তোমরা আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পুলমেরিয়া বা কাঠ চাপা এটা কিভাবে প্রতিস্থাপন করতে হয় এবং তার সম্পূর্ণ পরিচর্যা স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম। যারা দেখানোই তারা ডিসক্রিপশন বক্সে সেই কাঠ চাপা নিয়ে বা কাঠ গোলাপ নিয়ে ভিডিওটা দেয়াই আছে, তোমরা দেখে নিতে পারো। এই পুলমেরিয়া গোত্রের এই নাক চাপা, এই নাক চাপা পুলমেরিয়া পুডিকা। বন্ধুরা, প্রথমেই বলে দিই নাক চাপা কেন বলে বা নাক চম্পা কেন বলে। এর নাম আবার নাক ফোনিও। নাক চাপা কেন বলে, কারণ তুমি দেখো নাক মানে হলো সাপ। এই পাতাটা দেখো একদম সাপের ফোনার মতো। এই পাতার থেকে নাম হয়েছে নাক চম্পা। আমি তোমাদেরকে বলবো আজকের অন্যান্য ভিডিওর মতো, অন্যান্য গাছের মতো, কিভাবে মাটি তৈরি করতে হয়, কোথায় রাখতে হয়, কতটা জল দিতে হয়, খাবারের ব্যবস্থাপনা এবং তার রোগ পোকা ব্যাপারটা। বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি, এটা একটা গরমের গাছ। যত বেশি গরম পড়বে, যত ফুল সানলাইটে রাখবে, তত বেশি বেশি ফুল হবে। এবং এর ফুলটা তোমরা খুব ভালো করেই জানো যে এর, যদি যারা জানো না তাদেরকে বলছি, দেখো এই ফুলটা গুচ্ছের মধ্যে হয়, একসঙ্গে অনেকগুলো গুচ্ছের মধ্যে আসে এবং অনেক দিন ধরে থাকে, মোটামুটি 8-9 দিন মতো থাকে, তারপরে ঝরে পড়ে যায়। চলো আজকে দেখে নিই এর মাটি কিভাবে তৈরি করব। এ যে মাটিটা পছন্দ করে সেটা হলো হালকা দোআঁশ মাটি। হালকা দোআঁশ মাটি বলতে মোটামুটিভাবে আমরা মাটিতে বালির ভাগটা একটু বেশি রাখবো। এই বালির ভাগটা কিভাবে বেশি রাখবো, তোমার হাতের কাছে যে গার্ডেন সয়েল আছে, মূলত যেটাকে এঁটেল মাটি হিসেবে বলা হয়, কাদার ভাগ যেখানে বেশি, সেই কাদার ভাগ ওই গার্ডেন সয়েল এক ভাগ নেব এবং দেড় ভাগ আমরা নদীর বালি মাটি নেব, নিয়ে মাটিটাকে একটু হালকা করে দেব। এবং এর সঙ্গে আমরা হিউমাসের জন্য জৈব সার হিসেবে কেঁচো সার, যেটাকে ভার্মিকম্পোস্ট বলি, এই সারটা মেশাবো এক ভাগ। বন্ধুরা, এই কেঁচো সার তোমরা যে কোনো ফার্টিলাইজারের বড় দোকানে পেয়ে যাবে বা বড় বড় নার্সারিতে পেয়ে যাবে, তবে এর পরিবর্তে তোমরা এক বছরের পুরনো পচানো গোবর সার পেতে পারো, নিতে পারো, বা এর পরিবর্তে তোমরা এক বছরের পচানো পাতা পচা সার নিতে পারো। এবং এর সঙ্গে এক ভাগ তোমরা কোকোপিট বা এর পরিবর্তে কাঠের গুঁড়ো বা ধানের তুষও নিতে পারো। তাহলে কি হলো, এক ভাগ গার্ডেন সয়েল বা এঁটেল মাটি, দেড় ভাগ নদীর সাদা বালি মাটি, এক ভাগ ভার্মিকম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার, এবং এক ভাগ হয় কোকোপিট, নয় কাঠের গুঁড়ো, নয় ধানের তুষ। এইভাবে আমরা মাটিটা তৈরি করে নেব। এবং মাটি তৈরি করার সময় এই গাছটা খুব ফসফেট ভালোবাসে, তাই ফসফেটের জন্য আমরা হাফ চামচ ফসফেট দিতে পারি, ফসফরাস, ফসফেট হিসেবে যেটা পাওয়া যায় সেই ফসফেট আমরা দিতে পারি মাটির সঙ্গে মিশিয়ে, বা এক চামচ হাড় গুঁড়ো আমরা মেশাতে পারি। আরেকটা জিনিস হলো, এই গাছটায় কিন্তু ফাঙ্গাস লাগার খুব সম্ভাবনা থাকে, কারণ এই গাছে প্রচুর ফাঙ্গাস আসে, খুব অ্যাটাক করে। তাই এর জন্যে আমরা কি করব, এক চামচ নিমখোল দিতে পারি। এই নিমখোলের পরিবর্তে, যদি নিমখোল না পাও, এর পরিবর্তে তোমরা কি করবে, তোমরা সাফ, ভারতবর্ষে এটা অনেক জনপ্রিয় একটা সার, এই ফাঙ্গিসাইড, তো এটা বাংলাদেশে ম্যানসার হিসেবে পাওয়া যায়, বা ব্লাইটক্স ভারতবর্ষেও পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়, হয় সাফ নয় ব্লাইটক্স এক চামচ করে দিতে পারো, বা যদি তোমরা নিমখোলটা পাও, নিমখোলটা এক চামচ মেশাতে পারো। এইভাবে তোমরা খুব ভালো করে মিশিয়ে মাটিটা তৈরি করে নেবে। বন্ধুরা, এইভাবে এর মাটি তৈরি করা হবে এবং নাক চম্পা বা পুলমেরিয়া পুডিকার জন্য একদম স্পেশাল সয়েল তৈরি হলো। এবার আসি, তোমাদেরকে আমি বলি যে এই গাছটা যখন আমরা কোনো টবে প্রতিস্থাপন করব, সেটার জন্য কত ইঞ্চি টব নেব। মোটামুটিভাবে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে এবং শিকড়গুলোও খুব তাড়াতাড়ি বাড়ে, তাই এর জন্য 10-12 ইঞ্চি টপটা নেওয়াটাই যথেষ্ট। একটা কথা বলি তোমাদেরকে,
এই 10 বা 12 ইঞ্চি হলেও গাছটাকে কাটাই ছাটাই করতে হয়। তাই তুমি যদি 8 ইঞ্চি টব নাও তাহলে কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা কাটাই ছাটাই করে ছোট করে রাখবো। বন্ধুরা, এবার কাটাই ছাটাইয়ের যে ব্যাপারটায় আসি, যেহেতু আমার কাছে 10 বা 12 ইঞ্চি টবটা এখন অ্যাভেলেবেল না, তোমরা অনেকেই জানো, সেই জন্য আমি 8 ইঞ্চি টবে রাখছি। এবং এটা কিন্তু আমি যখন বলি অন্যান্য গাছের ক্ষেত্রে বলে আমি পরে চেঞ্জ করে দেবো, কিন্তু এটা আমি চেঞ্জ করবো না। আমি করবো এটা প্রত্যেক বছর বা প্রত্যেক 8 মাস অন্তর যদি আমি এটাকে তুলে কাটাই ছাটাই করি, তাহলে শিকড় কাটাই ছাটাই করি ঠিক ফেব্রুয়ারির আগের দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে যদি আমি কাটাই ছাটাই করি, শিকড় কাটাই ডাল ছাটাই করি, তাহলে গরমকালে গিয়ে আরও ভালো ফুল পাবো এই 8 ইঞ্চি টবে। তবে 10 বা 12 ইঞ্চিতে 1 বছরে কাটাই ছাটাই করতে হয়, সেটা 1 বছরের আগে করার কোনো দরকার নেই। আমাদের কিন্তু এটা 8 মাসেও করা যেতে পারে বা 6 মাসেও করলে খুব ভালো হয়। এটা কিন্তু টবের ব্যাপারটা। আমি তোমাদেরকে বলবো কোনো গাছ টবে প্রতিস্থাপন করতে গেলে একটা ড্রেনেজ সিস্টেম করতে হয়, এটা সমস্ত ভিডিওতে বলি, কিন্তু যারা পুরনো দর্শক প্লিজ এইটুকু জায়গায় স্কিপ করে যাও, আর যারা নতুন প্লিজ খুব মন দিয়ে দেখো। দেখো, একটা টব আমরা যখন নেবো, টবের হোল থাকে, একটা ভালো টবে 3টে হোল থাকে বা তার বেশি হোল থাকে। আর দেখো, এই যে মাঝখানের যে হোলটা আছে, এই হোলটার জন্যে আমরা যে খোলামকুচিটা নেব, সেই খোলামকুচি কোনো মাটির পাত্র ভাঙা, তার একদিকটা নিচু একদিকটা উঁচু। এই নিচু জায়গাটায় কী করব, এই হোলের উপরে বসিয়ে দেবো। ঠিক এর বিপরীত জিনিসটা আমরা করব তার দুপাশের হোলের ব্যাপারটা। নিচু দিকটাগুলো বাইরের দিকে থাকবে আর উঁচু দিকটা ভিতরের দিকে থাকবে, ওই ভিতরের দিকে। দেখো, এই যে নিচু দিকটা এই বাইরের দিকে থাকলো এবং এই উঁচু দিকটা এই ভিতরের দিকে থাকলো। এভাবে প্রথম স্টেপ হলো। সেকেন্ড স্টেপ আমরা যেটা করব, সেটা হলো টুকরো টুকরো নুড়ি পাথর বা ইটের টুকরো। আমার কাছে যে স্টোন চিপ, এটা অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল, কারণ বিল্ডিং তৈরি মেটেরিয়ালস দোকানে গিয়ে চাইলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাই, তাই অন্য কিছু খোঁজার কোনো দরকার নেই বা ইট গুঁড়ো করার কোনো দরকার নেই, তাই আমি এটাকেই প্রেফার করি। এটা আমরা একটা স্তর করে দেবো এবং ড্রেনেজ সিস্টেমের সেকেন্ড পার্ট কমপ্লিট করা হলো। এরপর আমরা যেটা করবো, এরপরে আমরা বিল্ডিং তৈরি করার যে স্যান্ড আছে, সেই স্যান্ডটা আমরা এর উপর দিয়ে দেবো। ফলে কী হবে, আমাদের ড্রেনেজ সিস্টেমটা পুরো একেবারে ঠিক হয়ে যাবে। দেখো, সুন্দর করে একদম স্তর দিয়ে দিলাম। এটার করার কারণ হলো যে আমাদের মাটি যেন কখনোই ওই হোলের সংস্পর্শে না আসে, তলার যে 3টে হোল দেখালাম সেই সংস্পর্শে আসবে না, এবং জল গাছের গোড়ায় জমে কখনোই গাছটা মারা যাবে না। ফলে কি হবে, গাছের গোড়ায় শিকড় পুজবে না, শিকড়ে ফাঙ্গাস লাগবে না, গাছ ক্ষতিগ্রস্ত কোনো মতেই হবে না। হয়ে গেল ড্রেনেজ সিস্টেম। এবার এই যে মাটিতে তৈরি করে রেখেছিলাম একটু আগে, যে মাটির কথা বললাম, সেই মাটিটা এবার এর মধ্যে দেব। যারা নতুন দেখছো প্লিজ মন দিয়ে দেখো, এই যে মাটি আমি এর মধ্যে রাখছি, এই মাটি রাখার সময় অবশ্যই করে চেপে চেপে এর মধ্যে থাকা বাতাসগুলো বের করে দেবো। কারণ কি, এই বাতাস থাকলে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাস লাগার সম্ভাবনা খুব। তাই আমরা সব সময় চেপে চেপে কি করব, আমরা বাতাসটাকে এর মধ্যে থাকা এয়ারটাকে বের করে দেবো। আমরা চেপে চেপে দিলাম এবং টবের মোটামুটি সাইজ অনুযায়ী আমরা গাছের সাইজটা দেখে নেব। দেখে নিয়ে সেই অনুযায়ী মাটি দিয়ে আমরা টবের এই যে মাটিটাকে দেখো এইভাবে চেপে ধরবো, চেপে ধরবো, ধরে উল্টে দিয়ে হালকা করে একটা আঘাত করবো। দেখো, এই হালকা করে আঘাত করলাম, তলায় যে খোলাম কুচিটা আছে বের করে নিই, আমরা আঘাত করে এইভাবে গাছটা বসিয়ে দেবো। দেখো, এই বসিয়ে দিলাম, দিয়ে আবার সেমভাবে আমরা মাটিটাকে সুন্দর করে টবের মধ্যে দিয়ে দেব। দেখো, চারিদিকটা দিয়ে দিয়ে দিব, দিয়ে আবার সেই একইভাবে ভালো করে চেপে দেব। দেখো, এই চেপে দেওয়া হলো। দেখো, গাছটা কিন্তু লম্বা এবং টবটা কিন্তু আমি ছোট নিয়েছি, তাই খুব সাবধানে এরকমভাবে চেপে দেব। দরকার পড়লে একটা স্টিক পাশে দিয়ে এটাকে আমরা দাঁড় করিয়ে দেব এবং বেঁধে দেব। কিন্তু যেহেতু আমরা এক্ষুনি জল দিয়ে দেব, সেহেতু আমরা স্টিক দেবো না, কারণ এটা নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে স্টিক সমেত গাছটা উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যদি মাটিটা চেপে চেপে দিই তাহলে কিন্তু এই সম্ভাবনা থাকবে না। দেখো, আমরা পুরো গাছটা প্রতিস্থাপন করলাম এবং এরপরে সমস্ত গাছের জন্য যেভাবে করতে হয় জল দিয়ে প্রতিস্থাপন আমরা কমপ্লিট করব। দেখো, আমরা জল দিয়ে দিচ্ছি, ভরপুর জল দেবো, যখন জলটা দেবো ভরপুর জল দিয়ে দেবো, একেবারে ভরপুর গাছটাতে জল দিয়ে দিলাম, একদম কমপ্লিট। দেখো, পুরো ভাসিয়ে জল দেওয়া হলো।
এবার আমি তোমাদেরকে যে কথাটা বলব সেটা হলো এই গাছটা প্রতিস্থাপন করার পরে কোথায় রাখবো। এই গাছটা প্রচুর মানে ফুল সানলাইট প্রচুর রোদ্দুর ভালোবাসে, তবে সেমি শেডেও হয়, কিন্তু যত বেশি গরম পড়বে গাছটাতে তত বেশি ফুল ফুটবে, গুচ্ছ আকারে ফুল ফুটবে, প্রচুর ফুল ফুটবে। বন্ধুরা তাই বলে সেমি শেডে হবে না এটা নয়, সেমি শেডেও খুব ভালো হবে কিন্তু ফুল সানলাইটে সবচেয়ে বেশি ভালো হয়। এবার আসি জলের ব্যাপারটা। দেখো গাছটা খুব বেশি জল পছন্দ করে না, খুব কম জল পছন্দ করে না। আমি বলবো যখন জল দেবে একেবারে ভাসিয়ে জল দেবে, আর যেই ওপরের অংশ শুকিয়ে যাবে হাত দিয়ে বুঝবে যে শুকিয়ে গিয়েছে ওপরের অংশ, 1 ইঞ্চি মতো একটু আঙুল ঢুকিয়ে বুঝতে পারবে, তখন গিয়ে আবার ভাসিয়ে জল দেবে। তাই আমি এর জন্য কোকোপিটটা দিয়েছি, ভিতরের মাটিটা কিন্তু ময়েস্ট থাকবে, যেই মাত্র ওপরের মাটিটা শুকিয়ে শুকিয়ে যাবে সে তখনই এটা গিয়ে জলটা দেবে। এবারে সেই খাবারের ব্যাপারটা, খাবারের ব্যাপারটা যদি জানতে চাও তাহলে আমি বলবো যে এই গাছের জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো ফসফেট। আমি ভালো বলেছি ফসফরাস বেশি ভালোবাসে গাছটা, তাই 1 মুঠো সরিষার গুঁড়ো খোল, 1 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ পটাশ ভালো করে মিশিয়ে 10 এবং 12 ইঞ্চি টবে প্রত্যেক মাসে একবার করে, এবং সার দেওয়ার আগের দিন মাটিটা ভিজিয়ে নিতে হবে, ময়েস্ট করে নিতে হবে, নিয়ে তারপরের দিন সার দেবে, দেওয়ার পরে আবার জল ঢেলে দেবে। বন্ধু আবার এটার অন্যভাবে দেওয়া যায়, 1 চামচ DAP এবং 1 চামচ পটাশ, এটা প্রত্যেক 20 দিন অন্তর 10 ইঞ্চি এবং 12 ইঞ্চির জন্য ওই একইভাবেই দিতে হবে। এবার যদি বলো 8 ইঞ্চির জন্য তাহলে কি করতে হবে, 1 মুঠো সরিষার গুঁড়ো খোল, 1/2 চামচের একটু কম হাড় গুঁড়ো এবং 1/2 চামচ পটাশ ভালো করে মিশিয়ে প্রত্যেক মাসে একবার, এবং DAP 1/2 চামচ এবং পটাশ 1/2 চামচ প্রত্যেক 15 দিন অন্তর দিয়ে ওইভাবেই সারটা দেবে। এটা গেল সারের ব্যবস্থাপনা বা খাবারের ব্যবস্থাপনা। এবার মোটামুটি আমি তোমাদেরকে বলি রোগ আর পোকার ব্যাপারটা। ফাঙ্গাস ছাড়া, এতে ফাঙ্গাস লাগে, ফাঙ্গাস ভালো মতোই আসে, ফাঙ্গাস ছাড়া এটাকে কোনো রকম রোগের হয় না, ঠিক আছে? এটা এই জন্য এই গাছটাকে ডিজিজ রেজিস্ট্যান্ট বলে। তো এটার পোকাটা কী আসে, আক্রমণ বলতে এতে স্পাইডার মাইট খুব বেশি হয় কিন্তু গাছের খুব একটা ক্ষতি করতে পারে না। তাই আমি তোমাদেরকে বলবো যেটা যে সবসময় আমি সব জায়গায় বলি যে ডাইমেথয়েড 30% এই কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড যেটা বাংলাদেশে টাফগড় হিসেবে পাওয়া যায়, ভারতবর্ষে রোগড় প্লাস টাফগড় এগুলো হিসেবে পাওয়া যায়, এগুলো 1 লিটার জলে 30 ফোঁটা ভালো করে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে প্রত্যেক 20 দিন অন্তর বা 30 দিন অন্তর, মোটামুটি রুটিন মাফিক এটা করে যেতে হবে সমস্ত গাছের জন্য। আর যেহেতু ফাঙ্গাস লাগে সেহেতু প্রত্যেক 7 দিন অন্তর, প্রথমেই বলেছি সাপ যেটা বাংলাদেশে ম্যানসার হিসেবে পাওয়া যায় বা ব্লাইটক্স যেটা বাংলাদেশেও ব্লাইটক্স হিসেবে পাওয়া যায়, সেটা 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে প্রত্যেক 7 দিন অন্তর। এইভাবে তুমি যদি স্টেপ বাই স্টেপ গাছটা করতে পারো সারা বছর শীতকাল ছাড়া তুমি ফুল পেবে, কম বেশি গরমকালে সবচেয়ে বেশি হয় কিন্তু এটা প্রায় সারা বছর হয় কারণ শীতকালে এটা হয় না। তাই স্টেপ বাই স্টেপ এটা ফলো করো যদি নাক চম্পা বা প্লুমেরিয়া পুডিকা তুমি করতে চাও। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি আজ পর্যন্ত যতগুলো ভিডিও হয়েছে তোমরা যদি একসাথে দেখতে চাও তাহলে এই যে হর্টিকালচার যে আইকনটা আছে সেখানে গিয়ে ক্লিক করো, ক্লিক করার পরে যে ভিডিওস বলে আইকন আসবে সেখানে ক্লিক করলে সমস্ত ভিডিওসগুলো দেখতে পাবে। বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।